अजहु रे मन श्री नंद नंदनाय भय चरनार बिंद रे भजहु रे मन श्री चैतन्य सरस्वती मठ डेटिस हमें कौन जाए नहीं ऊपर है जाए ना अपने चलो जाए ঢুকতে পেতেন না
আমার ঘরে নয় মঠে নয় মেয়েদের বাড়ি যেখানে হোক এক জায়গায় আর মহারাজের ভার ছিল আমার উপরে তখন যে গোবিন্দ মহারাজের জন্য কোনো অসুবিধে না হয় তোমাকে দেখতে হবে কাজেই আমাকে গোবিন্দ মহারাজের পেছন পেছন ঘুরতে আমার কাছে সব খবর নিতেন আর আমাকে সব সময় একদিন মিষ্টি তৈরি করতে করছি মহারাজের আর গোবিন্দ মহারাজ এসে বিকেল বেলায় এই জল খাওয়া ভাত খাওয়া বিকেল বেলা যেদিন খিদে পেটে আসতেন সেই আমাকে একবারে তটস্থ হয়ে থাকতে হবে গোবিন্দ মহারাজের জন্য সব সময় সেদিন আমি মিষ্টি করছি মহারাজের আর মহারাজ শক্ত ছিপ যে মিষ্টি খেতে পারতেন না একবারে ছিপ মিহি একবারে মাখনের মতন নরম থাকবে অসুবিধা হবে এইরকম মিষ্টি মহারাজের তা আমি বলছি উনি এলেন খেতে পেয়েছি চাকরি মুড়ি খাবো আমি বিশ্বনাথের মা ছিলেন সেখানে আমি তাকে বলছি যে চাকরি মুড়ি দিই মানে মিষ্টিটা নামারই গরমে একটু শক্ত হয়ে যাবে নামাতে পারছি না মহারাজের বলে নড়লে আমি অন্য কাজে তখন চলে যেতাম নামাতে পারছি না বিশ্বনাথের মা উঠবে না আমার উপরে ভার আছে ও উঠবে দেবে না উনিও দেবেন না দিয়ে উনি তখন তাড়াতাড়ি করে মুড়ি খালটা উঠে মুড়ি নিতে গেলেন তখন কি করি তখন মিষ্টি করে না নিয়ে তখন আমি গেলাম মুড়ি নিয়ে বললেন আমি আবার মিষ্টি ফল জানতে পারছিলাম বাস উনি ওপরে গিয়ে মহারাজের কাছে বলতে লাগলেন যে খিদে পেলে খেতে এসে কিছু খাবার পাবার জন্য কেউ দেবে না মহারাজ তখন আমাকে গোবিন্দ মহারাজ খেতে এসে খেতে পারেন নাই বলে হ্যাঁ মহারাজ আমি আপনার তখন মিষ্টি তৈরি করছিলেন তাতেই আমি দিতে পারিনি না কেন মিষ্টি শক্ত হয়ে যাবে নামাজের বলে তাতেই আমি তাড়াতাড়ি উঠতে পারিনি না কেন মিষ্টি খারাপ হয়ে যেত সে আমি তখন বুঝতাম তখন আমি বুঝতাম যে গোবিন্দ মহারাজ জানি এটা খারাপ হয়েছে কিন্তু তুমি যাও নেই কেন সঙ্গে সঙ্গে উঠে তাকে দাও নেই এই আমাকে কই ফোট হলো মহারাজ তারপরে আমি যেমন পরে মহারাজের কাছে গিয়ে চুনি জল না খেয়ে চলে গিয়েছিলাম মহারাজ উনি আমাকে তখন বললেন কি হয়েছে গোবিন্দ মহারাজের মনটা ভালো নেই উনি খান নেই বড় বাড়ি চলে গিয়ে এইরকম ভাবে ধর্মদিগি শঙ্করী আমি না গঙ্গা চান করতে যেতে হবে আমাকে বললেন বড় বাড়ি যাও মিষ্টি নিয়ে সেই বড় বাড়ি গেলাম মিষ্টি নিয়ে দিয়ে কল বাড়ি খুঁটি বড় বাড়ি খুঁটে তখন বড় বাড়ি কেউ দেখে তখন না আমি খাবো না বলে না আপনাকে খেতেই হবে যাই হোক আমার কথা রাখতে একটু আমাকে গোবিন্দ মহারাজ যদিনই সত্যি খুব সম্মান চলেছেন আসল কথাটা বলুন যে গুরু মহারাজের কথা ফেল করছে আপনার কথা আমি রেখে মহারাজের সঙ্গে হাতে কুটুকুটি জল করে সেখানে আমি দিয়ে ইয়ে করলে আর উনি না করেন সেটাই তো আজকের কথা বিষয় বড় বাড়ি দিয়ে সে কষামতি করে তাই ওকে খাইয়ে দাঁড়িয়ে ঠান্ডা করে
মহারাজের সঙ্গে খুব রাগ যেতে মহারাজের সব ভাঙবে আমি তাকিয়ে তাকিয়ে দেখি আর মনে হয় যেন গুরু মহারাজেরই পাটা দেখছি। ঠিক মহারাজের পাটা কিন্তু সুন্দর সরু মতো একটু ছিল না, অত বিশাল পা রমা দিদির চরণ দেখতে মহারাজের কাছে নিয়ে আসো। আর আঙুলও বোধ হয় আপনার আপনার আঙুলও গুরু মহারাজের মতো হাতের আঙুলটা দেখছি আপনার হাত দেখলে গুরু মহারাজের হাত মনে পড়ে, আপনার পা দেখলে গুরু মহারাজের পা মনে পড়ে। আমি তো খুব ভালো করে করে লক্ষ্য করে করে দুজনাকে মিলিয়ে মিলিয়ে দেখতাম গুরু মহারাজের পা আর আপনার পা, না আপনার চরণ গুরু মহারাজের পা। মহারাজ আমার একটি আদেশ আছে, সে তো মানে অশিক্ষিত ইয়ে তো কাজ করতো মঠে গয়লাদের মেয়ে, সে বলছে মহারাজ আমার একটি আদেশ আছে। গুরু মহারাজ একটু মুচকি হেসে বলছেন বলো কৃষ্ট পিসি তোমার কি আদেশ। বলে একটি আদেশ, এই আমার শেষ আদেশ মহারাজ আপনি। গুরু মহারাজ বলো কি তোমার শেষ আদেশ আমি শুনি। এই বাবা বলবো কি, এই আপনি আমাকে চরণে এঁকো আর আমিও তোমাকে চরণে আঁকবো। আমিও তোমাকে চরণে আঁকবো আর তুমিও আমাকে চরণে এঁকো, আমাকে যেন চরণ ছাড়া করো না বাবা। Thank you.
Thank you.
Famous proprietor of India.
remember, in the name of my Guru Maharaj,
Yeah, to be Vaishnavas and